চারপাশটাও তো অনেক সুন্দর। স্যার এটা কি সুন্দর হলো, আরেকদিন ঘোরায় দেখো। তাহলে এখন কি করা যায়, চলেন যাওয়া যায়। স্যার রোজার মাস, টাকাগুলো দিলে ভালো হইতো। আগে দুই চারটা কেস হাতে পাইতে দাও, কেসগুলো সলভ করি, তারপর তোমাদের সবার বেতন দিব, কি বলো ফ্রেডি? স্যার আপনি তো ভুল কথা বলতেই পারেন। আচ্ছা তোমাদের কারো কাছে কি কোনো কেসের সন্ধান টন্ধান আসে না? জি না স্যার। মানুষ ভূতকে মেরে ফেলেছে, আপনারা আবারও ভুল করতেছেন স্যার। তার মানে তোমার ভাইকে ভূতে মেরে ফেলেছে স্যার, এখন বুঝতে পারছেন স্যার? এটা একটা ভূতুরে কেস বলে মনে হচ্ছে। আমরা কি ভূতেদের সাথে বেড়ে উঠতে পারবো? চুপ করো দয়া, আমরা কি শিয়াডি না? জি স্যার। জি স্যার। তাহলে ভয় পাও কেন? এখন কি ওর ভাইকে বাঁচানোর কোনো উপায় আছে অভিজিৎ? স্যার বুঝতে পারতেছি না। স্যার আমরা একটা রাস্তা জানা আছে। তাই নাকি ফ্রেডি? তাহলে তাড়াতাড়ি বলে ফেলো না কেন? স্যার লোকটার ভাইকে প্রচুর পরিমাণ পানি পান করাতে বলে, আমার মনে হয় বেঁচে উঠবে। কি বলছো ফ্রেডি, ওর ভাইকে পানি পান করালে বেঁচে উঠবে? স্যার বিষয়টি তো বুঝতে পারলাম না। লোকটার বাসায় যাওয়া যাক। স্যার লোকটাকে তো দেখা যাচ্ছে না, সে কোথায় গেল? তোমার সবাই মিলে খুঁজো তো লোকটা কোথায় গেল। লোকটাকে তো দেখতে পাচ্ছি না। দয়া তোমার পিছনেটা কি? স্যার এই তো সেই লোক স্যার। এটাই সেই লোক? জি স্যার। দেহ তো বেঁচে আছে কিনা নাকি অজ্ঞান হয়ে গেছে? ফ্রেডি যাও পানি নিয়ে আসো যাও। লোকটা মনে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাড়াতাড়ি আর জ্ঞানটা ফিরিয়ে আনতে হবে। আচ্ছা তোমার কান্না এখন বন্ধ করো, চলো আমরা সবাই এখন ওর বাসায় যাই। তোমার বাসায় নিয়ে যাও আমাদের। Thank you.
যাই হোক, নরম থাকলে চলবো না, পুবার বান নিতে হইব। কি ব্যাপার, ওর গলায় গেঞ্জিটা পেঁচানো কেন? অভিজিৎ গ্লাভসটা দেও তো। স্যার ভুলে রেখে এসে পড়েছি। ভালো করে চেক করো তো অভিজিৎ, কোনো কিছু যেন বাদ না যায়। এই ডিজিটাল বাংলাদেশেও এভাবে ভূতের অত্যাচার, যেভাবে বেটাকে ধরতেই হবে। বেটা এই ব্যবসা কত দিন ধরে শিখেছিস? কিছু বুঝতে পারলা ফ্রেডি? স্যার আমি কিছু বুঝতে পারিনি। কি ব্যাপার ফ্রেডি, তুমি এখনো লাশের ওখানে যাওনি? সরি স্যার, যাচ্ছি তো। কি ব্যাপার অভিজিৎ, তদন্ত করে কিছু জানতে পারলে? স্যার তদন্ত করে জানা গেছে লোকটি কিছু বানাকে মারা গেছে। এখন গামছা পরে নাকি দয়া? স্যার পড়তেও তো পারে। এখন কি করা যায় অভিজিৎ, কিছু তো বুঝতে পারছি না। বুঝতে পারছি, এই আসো সবাই। কি ব্যাপার ফ্রেডি, কোথায় গেল? কি ব্যাপার ফ্রেডি, তুমি ওখানে কেন? তুমি জানো না আমি রাগ পেলে আমার অবস্থা কেমন হয়? আসো এদিকে। সরি স্যার, সরি। কি ব্যাপার, তুমি ওখানে কেন? স্যার আমার বউকে খুব ভয় করে, আমি নাচতে হয় না। তুমি কি সিআইডি না? জি স্যার। তাহলে চলো। দাঁড়িয়ে আছো, ধুলা করো, যাও।
জায়গাটা উঠ। গ্রামের নিরহ লোকদেরকে ঠকিয়ে ভন্ড বুঝার ব্যবসা কতদিন ধরে শুরু করেছিস? হ্যাঁ, লোকটাকে তুই মেরে নাম দেশ ভূতের তাই না? কুসংস্কার প্রচলন রয়েছে। ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে সতর্ক করে দিতে চাই, এই ধরনের ভন্ড বোঝা থেকে সাবধানে থাকবেন। কোনো কারণে শরীর খারাপ হলে আপনাদের আশেপাশে হসপিটাল কিংবা ক্লিনিকে যাবেন। এই ধরনের ভন্ড বোঝা নামের ভূতেদের খপ করে পড়ে আপনার মূল্যবান জীবনটিকে হারাবেন না।